বন্ধুরা, হেয়ার কেয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল মার্কেটে অ্যাভেলেবেল, বাট আমাদের ইউটিউবে হেয়ার কেয়ারের ক্ষেত্রে অনিয়ন হেয়ার অয়েল খুবই পপুলার। তো আমি ভাবলাম, অ্যাজ এ ইউটিউবার আমার তো ট্রাই করা উচিত, সত্যি কি অনিয়ন হেয়ার অয়েল বা পেঁয়াজ আমাদের চুলকে কোনোভাবে উপকৃত করে, সত্যি কি আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে বা চুলকে খুব লম্বা হতে সাহায্য করে। এই কথা ভেবে আমি লাস্ট 15 দিন থেকে অনিয়ন হেয়ার অয়েল ব্যবহার করা শুরু করেছি। আমি DIY অনিয়ন হেয়ার অয়েলও তৈরি করেছি, পাশাপাশি মার্কেটে একটা পপুলার ব্র্যান্ডের অ্যাভেলেবেল অনিয়ন হেয়ার অয়েলও কিনে এনেছি। আমি দুটোর মধ্যে ওলট পালট করে ব্যবহার করছিলাম। DIY যে হেয়ার অয়েলের রেসিপি সেটা আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করব। আজকের এই ভিডিওতে মার্কেটে অ্যাভেলেবেল এই অনিয়ন হেয়ার অয়েলটির সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি গুগল করছিলাম এবং অ্যামাজন থেকে আমি বেস্ট রেটেড যেই হেয়ার অয়েলটা পেলাম সেটা হলো ট্রাইকনের এই অনিয়ন হেয়ার অয়েল। এটা বায়ো অ্যাক্টিভ হেয়ার অয়েল, এনরিচ উইথ ভাইটামিন ই, হেয়ার ফল কন্ট্রোল করে, অ্যান্টি ড্যান্ড্রফ, পাশাপাশি হেয়ার গ্রোথেও কিন্তু এটা সাহায্য করে এমনটাই দাবি করেছে। আর এটা পিওর পেঁয়াজ থেকে তৈরি করা হয়েছে, 100% পিওর অয়েল, এর মধ্যে কোনো বাজে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। এটা কিভাবে তোমাকে সাহায্য করে এবং এর মধ্যে আর কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটা তোমাদেরকে জানাবো। এখানে রয়েছে রেড অনিয়ন, কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ভিটামিন ই, ক্যাস্টার অয়েল, আর্গন অয়েল, জোজোবা অয়েল এটসেট্রা। এছাড়া ম্যাঙ্গো বাটার, শিয়া বাটার, স্যান্ডেলউড অয়েল, রোজ অয়েল এইসবও ব্যবহার করা হয়েছে। এটা তোমার ড্যান্ড্রাফের সাথে ফাইট করে, ড্যান্ড্রাফকে দূর করে, তোমার স্ক্যাল্প যে ইনফেকশন থাকে সেটাকে দূর করে, তোমার হেয়ার গ্রোথকে বুস্ট করে, গ্রে হেয়ার থাকলে সেটাকে ব্ল্যাক করতে সাহায্য করে, হেয়ারের মধ্যে একটা শাইন অ্যাড করে। তুমি এটাকে কি করে ব্যবহার করবে? এটা ব্যবহার করার নিয়ম হলো, যেদিন তুমি শ্যাম্পু করবে তার 3 থেকে 4 ঘন্টা আগে এটা দিয়ে ভালো করে হেয়ারটাকে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু করে ফেলতে হবে, অথবা তুমি যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতের বেলাও হেয়ার অয়েলিং করতে পারো। প্রশ্ন হলো, এটা কীরকম রেজাল্ট দিল, পেঁয়াজের তেল চুলকে কতটা ভালো করলো? আমি তোমাদের সাথে আমার অনেস্ট রিভিউ শেয়ার করব। আমার হেয়ার ফলের প্রবলেম তেমন কিছু কিন্তু ছিল না, এবং যেহেতু আমার হেয়ারটা একটু পাতলা তাই আমি হেয়ার গ্রোথের দিকে কনসেন্ট্রেট করছিলাম। সো 15 দিনের মধ্যে আমি বুঝতে পারলাম আমার স্ক্যাল্প আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে গেছে। আমার স্ক্যাল্পের মধ্যে এই সামারে প্রচণ্ড ইচিনেসের প্রবলেম হয়, সেই ইচিনেসকেও কিন্তু এটা অনেকটাই দূর করতে সাহায্য করেছে। ড্যান্ড্রাফের প্রবলেম ছিল, ড্যান্ড্রাফের প্রবলেমের জন্য আমি যে রেমেডিটি ট্রাই করি, যে রেমেডিটি আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে রেখেছি, সেটা আমি এই কয়েকদিন ব্যবহার করিনি, শুধু এটাই ব্যবহার করছিলাম আর শ্যাম্পু করছিলাম, এবং ড্যান্ড্রাফ কিন্তু আমার এখন নেই বললেই চলে। পাশাপাশি আমি যখন চুলটাকে পরের দিন ওয়াশ করলাম, আমি আগের দিন তেলটা ব্যবহার করতাম, পরের দিন শ্যাম্পু করতাম, আমার চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি সফট ছিল, কারণ আমি হেয়ার সিরামটাও ব্যবহার করছিলাম না, আমার চুল অনেক বেশি ম্যানেজেবল ছিল। এবারে হেয়ার ফলের প্রবলেম, আগে চিরুনি দিলে হঠাৎ 2-1টা চুল আসতো, এখন কিন্তু তাও আসছিল না, কারণ আমার চুলটা ডিট্যাঙ্গেলড থাকতো, চুলটা যথেষ্ট ম্যানেজেবল হয়ে গিয়েছিল। অর্থাৎ এই অনিয়ন হেয়ার অয়েলটি আমার চুলের জন্য দারুণভাবে কাজ করেছে, এবং আমি কিন্তু হালকা হেয়ার গ্রোথও দেখতে পাচ্ছি বলেই আমার মনে হচ্ছে। সো সত্যি পেঁয়াজের তেল চুলের জন্য বরদান স্বরূপ, আমাদের চুলে দারুণভাবে কাজ করে। বন্ধুরা, পেঁয়াজ কিভাবে আমাদের চুলকে সাহায্য করে সেটা তোমাদের জানা দরকার। পেঁয়াজ বা পেঁয়াজের তেল আমাদের যে হেয়ার ফলিকল সেগুলোকে যথেষ্ট নারিশ করে, এবং স্ক্যাল্প থেকে হারিয়ে যাওয়া যে নারিশমেন্ট, যেটা পুষ্টি যেটা হারিয়ে গিয়েছিলো তোমার স্ক্যাল্প থেকে, যার জন্য তোমার এরকম ভয়ঙ্কর চুল পড়ছে, সেটার থেকে রক্ষা করতে পেঁয়াজ সাহায্য করে। তোমার হারিয়ে যাওয়া পুষ্টি ফিরে পেতে, তোমার স্ক্যাল্পের হারিয়ে যাওয়া পুষ্টি ফিরে পেতে পেঁয়াজের তেল দারুণভাবে সাহায্য করে। একই রকমভাবে তোমরা যারা ব্যস্ত, যাদের ঘরে DIY অনিয়ন হেয়ার অয়েল তৈরি করার মতো সময় নেই, তারা মার্কেট থেকে এই অনিয়ন হেয়ার অয়েলটি কিন্তু কিনে নিতে পারো। এটা কেনার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো সেখানে এর দাম কত কি, তুমি তাও জানতে পারবে এবং হয়তো ডিসকাউন্টেও পেয়ে যেতে পারো। আরেকটা কথা বলি, এটা কিন্তু মোটেও কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি পার্টিকুলার কোনো প্রোডাক্ট দেখাচ্ছি, মানে যেটা স্পন্সার্ড ভিডিও তা নয়, নিজে কিনে এনেছি তারপর তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করছি, এবং এটা আমার অনেস্ট রিভিউ। সো বন্ধুরা, এর গন্ধটা হলো একদম, যখন আমরা কড়াইয়ে পেঁয়াজ ভাজি যে ধরনের গন্ধ বের হয়, এই তেলটার গন্ধ এরকম। এই গন্ধটা আমার কিন্তু মোটেও পছন্দ হয়নি, কিন্তু এটা বাদ দিয়ে যদি দাও তাহলে এটা দারুণ হেয়ার অয়েল। যদি 5-এর মধ্যে রেটিংস দিতে বলে আমি 4.9 দেবো, 0.1 কাটলাম সেই গন্ধটার জন্য, যেটা আমার মোটেও পছন্দ হয়নি, যথেষ্ট বাজে স্মেল। কিন্তু তাই
যারা একটা ভালো হেয়ার অয়েল খুঁজছিলে, যেই হেয়ার অয়েলটি হেয়ার ফলকে কন্ট্রোল করে হেয়ার গ্রোথকে বুস্ট করবে, তারা এই অনিয়ন হেয়ার অয়েলটিকে ট্রাই করতে পারো। আর যারা ঘরোয়া টোটকা পছন্দ করো, ঘরে তৈরি হেয়ার অয়েল বেশি পছন্দ করো, তাদের জন্য আমি খুব শীঘ্রই আমার DIY অনিয়ন হেয়ার অয়েলের রেসিপি নিয়ে চলে আসব। তারা ভিডিও দেখতে থাকো, আমি খুব শীঘ্রই শেয়ার করব। এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন রিগার্ডিং দিস ট্রাইকন অনিয়ন অয়েল, যেটা যথেষ্ট ভালো, আমরা অন্তত একবার এটাকে অবশ্যই ট্রাই করা উচিত, আমি এটা বলবো। সো ভিডিওটি যদি তোমাদের কাজের বলে মনে হয়, ভিডিওটিকে লাইক করতে হবে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে করতে হবে শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে নতুন সব ভিডিও সবার প্রথমে দেখার জন্য।